জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সাথে আছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাক্সেস মডিফায়ার। তো জাভাতে আমরা যখন ভ্যারিয়েবল লিখেছি বা মেথড লিখেছি, তখন মেথডের সামনে পাবলিক, প্রাইভেট এগুলো লিখেছি। তো এই যে মেথড বা ভ্যারিয়েবলের সামনে আমরা পাবলিক লিখি বা প্রাইভেট লিখি বা প্রোটেক্টেড লিখি বা কখনো কিছুই লিখি না, এই ব্যাপারগুলোই হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো জাভাতে অ্যাক্সেস মডিফায়ার আছে চার রকম। একটি হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার, একটি ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, একটি প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার, আর একটি হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার। তো আমি থিওরিটিক্যালি আগে ব্যাপারগুলো বুঝে নেই যে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার যখন আমরা ব্যবহার করব, অর্থাৎ কোনো কোনো মেথড বা কোনো ভেরিয়েবলের সামনে যখন আমরা প্রাইভেট শব্দটি ব্যবহার করব, প্রাইভেট কিওয়ার্ডটি ব্যবহার করব, তখন সেই ভেরিয়েবল বা সেই মেথডটি শুধুমাত্র ওই ক্লাসের ভিতরেই কাজ করবে। অন্য কোনো ক্লাসের ভিতর থেকে সেই মেথডটাকে বা সেই ভেরিয়েবলটাকে আমি কল করতে পারবো না বা সেটাকে ব্যবহার করতে পারবো না। আর আমি যদি কোনো কিছুই না লিখি, যে পাবলিক প্রাইভেট কিছুই লিখলাম না, তখন সেটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হিসেবে ধরে নেওয়া হবে। আর ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার শুধুমাত্র যে প্যাকেজের ভিতরে ক্লাসগুলো থাকবে, সেটা বিভিন্ন ক্লাস হতে পারে, একাধিক ক্লাস হতে পারে, সেই প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসেই আমরা তখন সেটাকে ব্যবহার করতে পারবো। এরপর আসুন প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। যদি আমরা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে সেটিকে শুধুমাত্র আমরা ওই প্যাকেজের ভিতরেই ব্যবহার করতে পারবো। তবে ভিন্ন প্যাকেজের ভিতরেও ব্যবহার করতে পারবো যদি আমরা ইনহেরিটেন্স পদ্ধতি ব্যবহার করি। আর একটা আছে, সেটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক অ্যাক্সেস মডিফায়ার যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ভেরিয়েবলটিকে বা সেই মেথডটিকে আমরা উইদিন ক্লাস, আউটসাইড অফ ক্লাস, উইদিন প্যাকেজ, আউটসাইড অফ প্যাকেজ, যে কোনোখানে আমরা সেটাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। তো আসুন আমি নেটবিনসে চলে যাই। তো নেটবিনসে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি প্রথম থেকে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি এবং এই প্রজেক্টটা ডিলিট করে দিচ্ছি, যাতে আপনারা A to Z প্রথম থেকে পেপারগুলো দেখতে পারেন। আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। এই প্রজেক্টের আমি যে নাম দিয়ে দিব, সে নাম দিয়ে দিলাম হচ্ছে মডিফায়ার, জাস্ট নাম দিলাম Mod 1। ওকে, তাহলে যখনই আমি Mod 1 দিয়ে একটি প্রজেক্ট তৈরি করলাম, তখন কিন্তু আমার কি হলো যে আমার সোর্সের ভিতরে Mod 1 নামে একটা প্যাকেজ তৈরি হয়ে গেল। তো যেহেতু অ্যাক্সেস মডিফায়ার বোঝাইতে গেলে আমাকে আরও একটা প্যাকেজ তৈরি করা দরকার, এজন্য আমি এই সোর্স প্যাকেজের ভিতরে নতুন একটা জাভা প্যাকেজ তৈরি করে নিচ্ছি। এই প্যাকেজের নাম দিয়ে দিলাম হচ্ছে Mod 2। তাহলে এখানে আমার প্যাকেজ তৈরি হয়ে গেল দুইটা। তো Mod 1 প্যাকেজ একটা, Mod 2 প্যাকেজ একটা। Mod 2 প্যাকেজের ভিতরে এখন Mod 1 প্যাকেজের ভিতরে আমি কিছু ক্লাস তৈরি করে নেই। Mod 1 প্যাকেজের ভিতরে বাই ডিফল্ট একটা ক্লাস আমার তৈরি হয়েছে, আমি নতুন করে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। Mod 1 প্যাকেজের ভিতরে নতুন একটি ক্লাস তৈরি করলাম হচ্ছে আমি A, এবং এই Mod 1 প্যাকেজের ভিতরে আরও একটি ক্লাস আমি তৈরি করছি, সেই ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে B। এরপর Mod 2 আছে, এই Mod 2-র ভিতরে আমি একটা ক্লাস তৈরি করে নিলাম, সেই ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে C। তাহলে আমি যদি এখন এগুলোকে একটু আলাদা আলাদা করে সাজাই, একটু আলাদা আলাদা করে সাজিয়ে যদি এগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা হচ্ছে আমার A, B, আর একটা হচ্ছে আমার C। তাহলে খেয়াল করে দেখুন, আমার এখানে তিন ভাগে ভাগ করা হয়ে গেল। প্রথমটা হচ্ছে এখানে আমার, আমি এটাকে এই সাইডে দিয়ে দেই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে এই A আর B আমার একই প্যাকেজের ভিতরে আছে। এখানে যদি আমি কমেন্ট লাইনগুলো মিশিয়ে দেই, কমেন্ট লাইনগুলো মুছে দিলাম, খেয়াল করে দেখুন, এই A ক্লাসটাও আমার হচ্ছে Mod 1 প্যাকেজের ভিতরে, B ক্লাসটাও Mod 1 প্যাকেজের ভিতরে, কিন্তু আমি নতুন যে প্যাকেজটা তৈরি করেছিলাম Mod 2, সেই Mod 2 প্যাকেজের ভিতরে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে আমার C ক্লাস। এখন আমি একটাই ভেরিয়েবল তৈরি করব, A ক্লাসের ভিতরে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম হচ্ছে, প্রথমে পাবলিক দিয়ে শুরু করি। আমরা দেখেছিলাম যে ভেরিয়েবল অ্যাক্সেস মডিফায়ার আছে হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট, প্রাইভেট। তো প্রথমে আমরা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে জানবো, তারপর প্রোটেক্টেড, তারপরে ডিফল্ট, তারপরে প্রাইভেট। তো প্রথমে আসুন পাবলিক। এই জন্য আমি করছি কি, আমার এই যে ক্লাস A আছে, এর ভিতরে আমি একটা
ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি যে পাবলিক স্ট্রিং স্ট্রিং এস ইকুয়ালস টু হ্যালো, ওকে। এবং এখানে একটা মেথডও আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে যে মেথডটা আমি তৈরি করব, এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে এ মেথড। এ মেথড এর ভিতরে করলাম কি, আমি চাচ্ছি যে এই স্ট্রিংটাকে আমি প্রিন্ট করে দেব। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন করব আমি, প্রিন্ট লাইন করে দিলাম কি এস। আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পাবলিক আমি একটা ভেরিয়েবল তৈরি করেছি, এই পাবলিক হচ্ছে আমার হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তার মানে এই স্ট্রিংটাতে আমি যে অ্যাক্সেস মডিফায়ারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাবলিক। তাহলে আমরা থিওরিটিক্যালি যেটা শিখে এসেছি সেটা হচ্ছে আমরা যদি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে আমরা ওই কম্পোনেন্টটাকে বা যে ভেরিয়েবলের সামনে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করব, সেই ভেরিয়েবলটাকে ক্লাসের ভিতরেও অ্যাক্সেস করতে পারি অথবা ক্লাসের বাইরেও অ্যাক্সেস করতে পারি অথবা একই প্যাকেজের ভিতরে ভিন্ন কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারি অথবা প্যাকেজের বাইরেও অ্যাক্সেস করতে পারি। তো প্রথমে আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে স্ট্রিং এস আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটাকে কোথায় আমি অ্যাক্সেস করেছি, সেটা অ্যাক্সেস করি হচ্ছে আমি করেছি হচ্ছে আমার ক্লাসের ভিতরে। এখানে অ্যাক্সেস হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে এটাকে আমি এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করব। তাহলে এই ক্লাসের ভিতরে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমি এই স্ট্রিংটাকে এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করার জন্য এই ক্লাসের ভিতরে আমি নতুন একটি মেথড তৈরি করে নিলাম এবং এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে বি মেথড, ওকে। বি মেথড দিয়ে দিলাম এবং এই যে হচ্ছে আমার স্ট্রিং এস, এই স্ট্রিং এসটাকে অ্যাক্সেস করার জন্য, এই স্ট্রিং এটাকে অ্যাক্সেস করার জন্য এ ক্লাসের আমি এখানে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এ ক্লাসের অবজেক্ট তৈরি করলাম যে হচ্ছে নিউ এ, ওকে। তাহলে এ ক্লাসের অবজেক্ট আমার তৈরি হয়ে গেল। এখন আমি যদি চাই তাহলে এই এ ক্লাসের অবজেক্ট থেকে কিন্তু ওই যে স্ট্রিং এস আমি লিখেছিলাম সেই স্ট্রিং এসটাকে কিন্তু আমি এখান থেকে কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো স্ট্রিং এসটাকে আমি প্রিন্ট আউট করে দিচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এর ভিতরে আমি ওই স্ট্রিংটাকে অ্যাক্সেস করে প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে খেয়াল করে দেখুন পাবলিক হলে কি হচ্ছে, আমি ক্লাসের ভিতরেও অ্যাক্সেস করতে পারছি এবং একই প্যাকেজের ভিতরে ভিন্ন ক্লাসেও অ্যাক্সেস করতে পারছি। একইভাবে আমি যদি চাই তাহলে ভিন্ন প্যাকেজের ভিতরেও আমি অ্যাক্সেস করতে পারি। এখানে এ আর বি কিন্তু একই প্যাকেজের ভিতরে ছিল, কিন্তু এই সি ক্লাসটা কিন্তু অন্য একটা প্যাকেজের ভিতরে। তাহলে এখানে অ্যাক্সেস করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল এই প্যাকেজের ভিতরে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, মেথড তৈরি করে নিচ্ছি। এই মেথডের ভিতরেও আমি খেয়াল করে দেখুন যে এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি মেথড সি, সি মেথড, ওকে। তাহলে একটু প্রথম থেকে দেখি যে আমরা একটি ক্লাস তৈরি করেছিলাম এ, একই প্যাকেজের আন্ডারে নতুন একটি ক্লাস তৈরি করেছিলাম বি এবং ভিন্ন একটি প্যাকেজের আন্ডারে একটি ক্লাস তৈরি করেছিলাম সি। আমি এ প্যাকেজের ভিতরে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে ভেরিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার দিয়েছি কি আমি পাবলিক। তাহলে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দেওয়ার কারণে এই স্ট্রিং এসকে এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাচ্ছে, আবার একই প্যাকেজে আমি নতুন একটি ক্লাস তৈরি করেছিলাম বি, এই বি ক্লাসের ভিতরেও এটিকে অ্যাক্সেস করা যাচ্ছে, আবার আমি ভিন্ন প্যাকেজের ভিতরে ভিন্ন একটি ক্লাস তৈরি করেছিলাম সি, সেখানেও কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে, কোথাও কেন ইরর জেনারেট কিন্তু করছে না। তাহলে আমরা দেখলাম যে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করলে একই ক্লাসের ভিতরে অথবা একই প্যাকেজে ভিন্ন ক্লাসের ভিতরে অথবা ভিন্ন প্যাকেজে ভিন্ন ক্লাসের ভিতরেও ভেরিয়েবলকে বা মেথডকে অ্যাক্সেস করা যায়। এবার আমি যদি এখানে অ্যাক্সেস মডিফায়ারটাই পাবলিক থেকে এবার করে দেব হচ্ছে প্রোটেক্টেড। আমরা শিখতে চেয়েছিলাম যে পাবলিকের পরে শিখবো আমরা হচ্ছে প্রোটেক্টেড, ওকে। এবার আমি করে দিলাম কি, এই অ্যাক্সেস মডিফায়ারটাকে করে দিলাম হচ্ছে প্রোটেক্টেড। তাহলে যখনই আমি এটাকে প্রোটেক্টেড করে দিলাম, তখনই খেয়াল করে দেখুন প্রোটেক্টেড করার ফলে আমি কিন্তু এই ক্লাসের ভিতরে এটাকে অ্যাক্সেস করতে পারছি, কোনো ইরর জেনারেট করছে না,
একই প্যাকেজের ভিতরে আমি গেলাম, একই প্যাকেজের ভিতরে এই ক্লাসেও আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, কোনো ইরর জেনারেট করছে না। কিন্তু আমি যখনই ভিন্ন প্যাকেজে চলে গেলাম, তখন কিন্তু খেয়াল করে দেখুন, আর কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না, এখানে কিন্তু একটা ইরর জেনারেট করতেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এস যে ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করার চেষ্টা করেছি, সেই ভেরিয়েবলের নিচে একটা লাল দাগ চলে আসছে, মানে ইরর জেনারেট করছে। তার মানে আমি যদি প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে ওই ক্লাসের ভিতরে আমি অ্যাক্সেস করতে পারবো, একই প্যাকেজের আন্ডারে ভিন্ন ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমি ভিন্ন প্যাকেজে যদি নিয়ে যাই, তাহলে ভিন্ন প্যাকেজে আর সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এই হচ্ছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের কাজ। এরপর আসুন, প্রোটেক্টেডের পরে আমরা শিখব ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হলে কী হয়? ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হলেও শুধুমাত্র একই প্যাকেজের ভিতরে অ্যাক্সেস করা যায়, ভিন্ন কোনো প্যাকেজে অ্যাক্সেস করা যায় না। আমরা যদি ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার দিতে চাই, যদি অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আমরা কোনো কিছুই না লিখি, কিছুই লিখলাম না, তাহলে সেটাকে বলে হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, মানে ফাঁকা, কিছুই লিখব না। তাহলে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার যখন আমরা ব্যবহার করলাম, তখন আমরা ওই ক্লাসের ভিতরে ওটাকে অ্যাক্সেস করতে পারছি, এই স্ট্রিং এসকে এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারছি, কোনো ইরর জেনারেট করছে না। একই প্যাকেজের আন্ডারে ভিন্ন একটি ক্লাসের ভিতরে আমি এসকে অ্যাক্সেস করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি যখনই এই যে মোড টু ভিন্ন প্যাকেজের ভিতরে চলে যাচ্ছি, ভিন্ন প্যাকেজের ভিতরে যাওয়ার সাথেই কিন্তু খেয়াল করে দেখুন, এখানে ইরর জেনারেট করছে। তার মানে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করলে আমরা ক্লাসের ভিতরে পারবো, একই প্যাকেজে ভিন্ন ক্লাসেও পারবো, কিন্তু ভিন্ন একটি প্যাকেজের ভিতরে আর পারবো না। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারের ব্যবহার। এরপরে আসুন প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি। আমি ঠিক এখানে যে স্ট্রিংটা ডিক্লেয়ার করেছিলাম, এখানে স্ট্রিংটার সামনে আমি একটা অ্যাক্সেস মডিফায়ার লিখে দিলাম, প্রাইভেট। তাহলে যখনই আমি এখানে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারটি লিখে দিয়েছি, তখন খেয়াল করে দেখুন, এই ক্লাসের ভিতরে কিন্তু আমি স্ট্রিং এসকে অ্যাক্সেস করতে পারছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না, আমার কোনো ইরর জেনারেট করছে না। কিন্তু আমি যখনই অন্য একটা ক্লাসের ভিতরে যাচ্ছি, প্যাকেজ আগে, এটার প্যাকেজও যা, এটার প্যাকেজও কি, তাই দুটেই কিন্তু একই প্যাকেজের আন্ডারে আসে, কিন্তু আলাদা ক্লাস, এই ক্লাসে কিন্তু আর আমি অ্যাক্সেস করতে পারছি না। যখনই অ্যাক্সেস করতে যাচ্ছি, তখনই খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা ইরর জেনারেট করছে। একইভাবে ভিন্ন ক্লাসে তো পারছি না, আবার ভিন্ন প্যাকেজে যদি যাই, ভিন্ন প্যাকেজেও পাচ্ছি না, এখানেও কিন্তু এই যে একটা ইরর জেনারেট করছে, আমার এসএন নিচে একটা লাল লাগ দেখতে পাচ্ছেন আপনারা, মানে ইরর জেনারেট করছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাক্সেস মডিফায়ারের কাজ। আমি যদি একটু সাম আপ করে বলি, তাহলে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করলে কোনো একটি মেথডকে বা কোনো একটি ভেরিয়েবলকে শুধুমাত্র ওই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করা যায়, ভিন্ন অন্য কোনো জায়গাতে সেটাকে আর অ্যাক্সেস করা যায় না। আমরা যদি ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে সেটিকে ওই প্যাকেজের আন্ডারে যে কোনো ক্লাসে অ্যাক্সেস করা যায়, কিন্তু ভিন্ন কোনো প্যাকেজে আর সেটাকে অ্যাক্সেস করা যায় না। আমরা যদি প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার আর প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের প্রাইমারি কাজটা একই রকম। ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারে যেমন একই প্যাকেজের ভিতরে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারেও ঠিক তেমনই, একই প্যাকেজের ভিতরে যে কোনো ক্লাস থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি, আমরা ইচ্ছে করলে সেটাকে অন্য প্যাকেজেও অ্যাক্সেস করতে পারি, বাট সেক্ষেত্রে ইনহেরিটেন্স করতে হবে। আর আমরা যদি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাহলে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করলে আমরা সেই ভেরিয়েবলটাকে বা সেই মেথডটাকে যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারি। এই হচ্ছে প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড এবং পাবলিক অ্যাক্সেস যে মডিফায়ারগুলো আছে, এই মডিফায়ারগুলোর কাজ। তাহলে এই অ্যাক্সেস মডিফায়ারগুলো আমরা কেন ব্যবহার করব? যখন আমরা সফটওয়্যার তৈরি করার সময় দেখব যে আমার এই ভেরিয়েবলটা বা এই মেথডটা আমি এখানে যে কোনো জায়গা থেকে আমার অ্যাক্সেস করা দরকার, তখন সেটাকে আমি নিশ্চয়ই পাবলিক করে রাখব। যদি আমি দেখি যে না, আমার এই ভেরিয়েবলটা বা এই মেথডটা আমার সব জায়গা থেকে অ্যাক্সেস করার দরকার নাই, আমার ওই শুধু ওই প্যাকেজে অ্যাক্সেস করলেই হবে, তখন আমরা সেখানে প্রোটেক্টেড ব্যবহার করতে পারি বা ডিফল্ট ব্যবহার করতে পারি। যদি আমরা দেখি যে না, আমরা যে মেথডটা ব্যবহার করছি সেটা শুধু ওই একটা সুনির্দিষ্ট ক্লাসেই দরকার, অন্য কোনো ক্লাসে দরকার নেই, তখন আমরা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করতে পারি। তাহলে এভাবে আমরা অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করে আমরা ভেরিয়েবলের বা মেথডের অ্যাক্সেসগুলোর ভিতরে একটা ভেরিয়েশন তৈরি করতে পারি। ধন্যবাদ।